বিভিন্ন ভাবে আমাকে চেষ্টা করেছে দুদকের মামলা দেওয়ার জন্য। আব্বার বাড়ি এটা, আলী আহমদ চুনকার বাড়ি, এখানে আমার এক ফুটা জায়গাও নাই। আব্বার দুটো জায়গা বিক্রি করে আমরা এই বাড়ি করেছি আমার দুই ভাইয়ের। সেটা নিয়ে অনেক কথা বলেছে, অনেক পত্রপত্রিকা এসেছে। আপনারা জানেন আমি জীবনে কোনোদিন দুর্নীতি কাকে বলে আমি যাই না। আমার বাবা যেভাবে সৎভাবে জীবনযাপন করে গিয়েছে, আমার মা আমাকে যা শিক্ষা দিয়েছে, আমরা পাঁচটা ভাই বোন সেভাবেই মানুষ হওয়ার চেষ্টা করেছি, কাজ করেছি। আমার মনে হয় না আমাদের কোনো ভাই বোনের দ্বারা এই শহরের মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জানা নেই। তো সেই আদর্শকে লালন করেই কিন্তু আমি সিটি কর্পোরেশন চালিয়েছি, আল্লাহকে হাজির নাজির করে চালিয়েছি। কোনো দিন একটি পয়সার সাথেও আমার কোনো সম্পর্ক নেই, একটি পয়সার সাথেও না। কিন্তু আপনারা জানেন সবসময় আমার প্রতিপক্ষ সোচ্চার ছিল আমাকে ছোটোখাটো নিচা দেখানোর জন্য, অথবা দুদকের মামলা দেয় এগুলি সেগুলি পারে নাই, শেষ পর্যন্ত বাসা নিয়ে করেছে, সেটাও তারা কামিয়াব হতে পারে নাই, কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি। এখন যেটা করার চেষ্টা করছে সেটা হলো ধর্মীয়ভাবে আমাকে প্রতিহত করার জন্য। অর্থাৎ আমি কেন মানে জয় বাংলা বলি, আমার কাট করে বক্তব্য দিয়ে বিভিন্নভাবে মুসল্লিদের কাছে পৌঁছায় দেওয়া যে সে মুসলমান হয়েও উল্টাপাল্টা কথা বলে, বিভিন্ন ধরনের কী করার চেষ্টা করছে, প্ল্যান করার। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এইগুলি যেন অবশ্যই করতে না পারে, আপনারা বিভ্রান্ত কখনো হবেন না। কারণ এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আপনার অন্যের গলা দিয়ে কথা বিকৃত করেও কিন্তু ছাড়া হয়, অনেক কিছু করা হয়, কখনোই কোনো মানে মিথ্যা প্রচারণায় যেন আপনারা কান না দেন। সরাসরি আমাকে এসে জিজ্ঞেস করবেন, আমি যেটা সত্য সেটাই বলি, সকলেই যেন আমি সরাসরি কথা বলি, আমি কোনো মারপেঁচ রাখি না এবং আমি মানুষের কোনো ক্ষতি করি না। আল্লাহ যেন আমাকে সেই পথেই কবুল করে। আমি আবারও আপনাদের দোয়া চাচ্ছি, আমি আপনাদের সাথে চাচ্ছি। আপনারা এই দেবকের যে যেই দলেই করেন না কেন, আমি কখনো দল দেখি নাই। আমি যখন রাস্তা করেছি, ড্রেন করেছি, কখনো চিন্তা করি নাই যে এই পথ দিয়ে কি আওয়ামী লীগ হাঁটবে না বিএনপি হাঁটবে। আমার কথা ছিল রাস্তা করতে হবে, কাজ করতে হবে, আমি সেই কাজটি করেছি। বিগত 2003-এ, 2011-তে, 2016-তে সকল দলের ঊর্ধ্বে উঠে এই শহরের মানুষ কাজ করেছে, এই এলাকার মানুষ কাজ করেছে। আমি সেটাই আপনাদের কাছে দরখাস্ত রাখলাম যে আপনারা আমার জন্য কাজ করবেন। দল আমাদের যার যার তার তার, কিন্তু আমি আইভি আপনাদের সকলের, এই কথাটা মনে রাখি। আমি উন্নয়ন করেছি আপনাদের সকলের জন্য, আমাকে সেটা করতে দেন, আমাকে সুযোগ দেন। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন কোনো মানুষকে আঘাত করেছি বলে আমার জানা নাই। আমি যত সম্ভব চেষ্টা করি এই সমস্ত কাজগুলি এড়িয়ে চলে আমার কাজ করার জন্য, অর্থাৎ আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই পালন করার জন্য। 27টি ওয়ার্ডে যদি যান তাহলে আপনি দেখবেন আমি কোথাও কোনো রকমের কাজ করতে কার্পণ্য করি নাই, কখনো চিন্তা করি নাই যে এই কাউন্সিলর তো অমুক ভয়ের লোক, এই কাউন্সিলর তো অন্য দলের লোক, এই কাউন্সিলর তো আমার লোক না, আমি এই ধরনের কোনো চিন্তাই করি নাই। আমার 36 জন কাউন্সিলর ছিল, বিভিন্ন দলের ছিল, প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি সমানভাবে কাজ করার জন্য। আমি কখনো কোনো দিন কাউকে ছোটোখাটো করি নাই, আমি জনগণকে প্রাধান্য দিয়েছি, মানুষকে প্রাধান্য দিয়েছি, আমার বাবার শিখানো পথেই আমি চলেছি। আপনারা আমার আগামী দিনের শক্তি সাহস। এখন সকলেই জানেন যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে সেই 40 বছর আগে, 1984 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম, আব্বার ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ি, ডাক্তার হই, মানুষের সেবা করি। আব্বা মারা যাওয়ার পরে আমি সেটা চেষ্টা করেছি রাখার জন্য। আমি সোভিয়েত ইউনিয়নে গিয়েছি, সরকারের স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি, ডাক্তার হয়েছি, কিছুদিন কাজও করেছি। তারপর আবার আমি চলে গিয়েছিলাম বিদেশে, এসে আমি নির্বাচন করলাম। আব্বা মারা গেছে, চেষ্টা করেছি ভাই বোনকে নিয়ে একসাথে থাকার জন্য। আমার মাও চলে গেল আমাকে ছেড়ে গত 25শে জুলাই।